আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমার আজকের লাঞ্চের প্রিপারেশন শুরু করব। তো এই মাছ ভাজা স্ক্রিনে যে মাছ ভাজাটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করতে আমাকে কী কী করতে হয়েছে আমি এখন দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি কিভাবে আমি পুরো প্রসেসটা করলাম। মাছটা আমি ভাজি করব লেজের পাটটা, এই জন্য একটু কেটে নিচ্ছি। আর একটু শুকনো মরিচ গুঁড়ো দেব। একটু লেবুর রস দেব এখন। এখন একটু রেডি টু বেক ভাজি করার জন্য তৈরি। এদেশে এটা স্লাইস করে তারপরে কাটাগুলি বেছে ফেলে দেয়, আমি তা করবো না। আমি করবো এটা দেশি ভাবে ভাজি করবো।
ওভেনে বেক করে নিয়েছি। এখন ওভেন বেক আলুগুলো এটা মধ্যে একটু ভেজে নিব বারবিকিউর মতো। আর আশা করবো আপনারাও বাসায় তৈরি করে খাবেন, খেয়ে বলবেন কেমন লাগে। আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারেন, অথবা আপনাদের নিজের পছন্দেও করে খেতে পারেন। আমারটা করে খেলে খারাপ লাগবে না। আশা করি আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেবার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আর ছোট্ট একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আর বেশি লম্বা করব না। আবার দেখা হবে কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। খোদা হাফেজ।